আমি আমি এখন একটু ডেট্রিমেন্টে আছি, আমার পার্সোনাল সার্কামস্ট্যান্স এই, আমার বাচ্চা এই, মানে সমস্ত ব্যাপারটা একটা ভালোটাকে ব্যাখ্যা করে আপনাকে বলতে হবে যে আপনার মানে অসুবিধাটা হচ্ছে আপনাকে মানে কমপ্লেনটা উত্তর দেওয়ার জন্য। উত্তর যদি দেওয়া হয় না কিংবা দেরি হয়, তাহলে আপনি এই কমপ্লেন প্রসিজারের যে আলটিমেটটা একটা স্টেজ থাকে সেটা যাবেন। আর সেটা হচ্ছে কি তারেক ভাই, বিকজ উই আর ডিলিং উইথ এ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, জি আপনি যদি চান তাহলে আপনি এই পার্লিমেন্টারি কমিশনারের কাছে একটা আলটিমেটলি কমপ্লেন দিতে পারবেন। কিন্তু এটা একটা কিন্তু আছে, এটা আপনি নিজে দিতে পারবেন না, আপনি এই আপনার এমপি কাছ থেকে একটা রেফারেল পাঠাতে হবে। এটার পরে যদি দেখেন আপনার কোনোই কিছু হচ্ছে না, তাহলে অবশ্যই আপনি একজন ভালো সলিসিটার দেখে আপনাকে একটা জুডিশিয়াল রিভিউ তৈরি করতে হবে। তখন আপনাকে হাইকোর্ট জাজে বলতে পারে আপনাকে যে হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি এই লোকটা মানে অল্টারনেটিভ রুটটা নিয়েছে, অল্টারনেটিভ রুট নেওয়ার পরেও কোনো কোনো ডিসিশন আসতেছে না, ডিসিশন লং আসে না, টাইম কোনো হয়ে গেছে, দুই হ্যাঁ তিন বছর হয়ে হ্যাঁ গেছে। কোনো কোনো মানে রেজাল্ট আসেনি, এমন অবস্থায় আপনাকে এই এই আপনার জুডিশিয়াল রিভিউ মানে ফেভারেবলি জাস্ট অন দ্যাট পয়েন্ট দেখতে পারে। বাট অফ কোর্স আপনার যে সাবস্ট্যান্টিভ গ্রাউন্ডটা আছে তাহলে তো সেটা তো দেখতে হবে, সেটা তো বটেই, মানে জি জি মানে বলার কোনো ত্রুটি থাকে না। জি তাহলে জি এটাই হচ্ছে থ্যাংক ইউ দ্য বেস্ট থ্যাংক ওয়ে। ইউ। দর্শক, আশা করি আপনি উত্তর পেয়েছেন, এবং এটা লিগেসি শুধুমাত্র আপনার জন্য না, লিগেসির অধীনে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, অনেক কলার আমাদের অনেক ক্লায়েন্ট রয়েছেন এবং অনেক কলার কল করে থাকেন, সেই জন্য কী ধরনের রিমিডি পাওয়া যায় বা সেটা চৌধুরী বললেন। সুতরাং আপনি যদি মনে করেন আপনার সেই ধরনের রিমিডি চাওয়া উচিত, আপনার অনেক দুই তিনবার ছবি নিয়েছে, অ্যাপ্লিকেশন নিয়েছে, আপনার ফ্যামিলি বিষয় রয়েছে, তাহলে আপনি এইসব পন্থা অবলম্বন করতে পারবেন কোনো সমাধানের পথ খোঁজার জন্য। থ্যাংক ইউ। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে, দেখি নেক্সট কলার কি জানতে চান। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফার্স্ট অফ ইন্ডিভিজুয়াল রিপোর্ট একটা অ্যাপ্লাই করছিলাম সলিসিটারের মাধ্যমে, জি তো তারা একটা কনফার্মেশন লেটার পাঠাইছে সলিসিটারের মাঝে আর কি পাইছি, তারা টেক্সট করে আমার দিছে। জি তো আমি ইন্টারভিউ একটা প্রবলেম, ওটা দেখছি যে ইন্ডিভিজুয়াল রিপোর্ট লাগে 14 সপ্তাহ লাগে। তো জি আমি জানতাম চাইলাম যে আসলে কেন আমার কেন না যে কনফার্মেশন লেটার লিখছি না, কতদিন লাগবে না লাগবে এটা কিছু লেখা নাই। জি কতদিন লাগে ইন্টারনেট লাগে? আপনি যেটা পাইছেন এটা কারেক্ট টু পাইছেন, কিন্তু প্রশ্ন হইল গিয়া তার কথাবার্তা ঠিক নাই, আন্ধারে খালি দুষে, কিন্তু হোম অফিস অনেক সময় টাইম লিমিট ইয়ে করতে পারে না। সুতরাং আপনি অপেক্ষা করতে হইবা, আর যদি মনে করেন খুব বেশি তাড়া আসছে, রিমাইন্ডার দিতে পারবা আপনি নিজে কিংবা আপনার লয়ারের মাধ্যমে। কিন্তু এটা কোনো লয়ারের কোনো দোষ নাই, কারণ তারা কোনো হোম অফিসে তারা কথা ঠিক মতো রাখতে পারে না। এখন শুধুমাত্র এটা নয়, প্রায় অ্যাপ্লিকেশন দেখা যায় আগের চেয়ে ডবল সময় নেয়। আমরা নিজস্ব প্র্যাকটিস থেকে ওটা দেখলাম যে ডবল সময় নেয়, অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট নেয় যেটা আগে নিতে 6 সপ্তাহ, এটা নেয় 8 সপ্তাহ, 12 সপ্তাহ, মানে একদম খাঁটি বাংলায় হলে বেতিকিচ্ছির অবস্থা, কোনো সিস্টেম নাই, লং টাইম। মানুষের কত ধরনের বিপদ আছে কোনো গ্রাহ্য করেন না, আর ফিস তো প্রত্যেক কোয়ার্টারে কোয়ার্টারে তারা বাড়ার। সুতরাং এই হলো অবস্থা। সুতরাং একটা হইলো গিয়ে আপনি অপেক্ষা করতা, দ্বিতীয় হইলো গিয়ে আপনি লয়ার দিয়া কিংবা নিজে রিমাইন্ডার দিতে আর কি, আর টাইম টেবিলটা দেরি হতে পারে, একটু ধৈর্য ধরতে হইবে। থ্যাংক ইউ। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলেন কি। আমার কাছে জি তো আমরা 2006 তো দেখছিলাম, তো ইন্ডিপেন্ডেন্স ফাইল দিয়েছি, তো জি আমার স্কোয়ার এখন ব্রিটিশ পাসপোর্ট বানাইতাম, তো জি ব্রিটিশ পাসপোর্টটা ক্লিয়ার থাকতো আমার কাছে। ব্রিটিশ পাসপোর্টের অ্যাপ্লিকেশন লাগে, আর রেফারি লাগে, আর ন্যাচারালাইজেশন সার্টিফিকেট লাগে, রেফারি একজন লাগে, এবং এই রেফারি লাগে আর ন্যাচারালাইজেশন সার্টিফিকেট। বাচ্চাদের লাগি যদি ন্যাচারালাইজেশন যদি দরকার পড়ে তাইলে করতে হইবা, আপনার মাইনর ফর্ম আছে, আর যদি এটা রেজিস্ট্রেশন থাকে তাহলে ব্রিটিশ পাসপোর্টের ফর্ম আপনি অ্যাপ্লিকেশন করতা। ব্রিটিশ পাসপোর্ট করতে আপনার খুব সম্ভবত এখন £82.50 লাগে আর কি। সুতরাং জি আপনি পাসপোর্টও লাগিয়ে সবচেয়ে ইজি হইল গিয়া, ফর্ম ফিল আপ করার পরে
আপনি যদি পোস্ট অফিসে যান কি বড় বড় পোস্ট অফিসে চেকিং সার্ভিস আছে, 6 থেকে 6.5 পাউন্ড নেয় চেকিং সার্ভিস, তারা তারা চেক করে দিলাই আপনার কোনো ঝামেলা লাগতো নাই। আর একজন রেফারি লাগবে যিনি আপনার সিন হইন, এই হইলিয়া নিয়ম, ঠিক আছে। এখন আপনি কিলা আইছে ইদেশ জন্ম হইছে নিয়ে আওয়ার বাদে আপনার বাংলাদেশ থেকে বাইরে থেকে আইলে পরে ন্যাচারালাইজেশন রেজিস্ট্রেশন করা লাগবে। যদি তাইন এই তান ফাদার কিলা, ফাদার কিলা ইন ব্রিটিশ হইছেন, ফাদার ব্রিটিশ নাই, আপনি কিলা ব্রিটিশ হইছেন? দেশ থেকে আনলে আপনি আগে বাচ্চার খর্ত হইব আগে, কারণ দেশ জন্ম হইলে পরে ডাইরেক্ট ব্রিটিশ পাসপোর্ট ফাইদা নাই, যেহেতু আপনার সেও ব্রিটিশ নাই, সুতরাং ন্যাচারালাইজেশন করতে হইবা, ঠিক আছে। আপনি বেটার আপনি এই বিষয়ে কোনো লয়ারের লগে যোগাযোগ করুক, আপনার সিচুয়েশন সে কোন সময় হয়েছেন, সে ব্রিটিশ সিজন আগে হয়েছেন পরে হয়েছেন সব বর্ণনা দিলে তাই ভালো করে হয়ে যেতে পারবা, ঠিক আছে। থ্যাংক ইউ, আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার তিনটা কোয়েশ্চন ভাই। জি, করোকা প্লিজ। যে আমার ফার্স্ট কোয়েশ্চন, আমি আমার আব্বার আনতাম সাইরাম বাংলাদেশ থেকে ভিজিটে। জি, এখন আমার আমি জব সিকার এলাউন্স। জি, আনতাম না অ্যাপ্লাই করতাম, তে আমার আব্বা সাইরা তাই নিজে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবা। জি, এখন আমি জানতাম সাইরাম যে বাংলাদেশ অ্যাকাউন্ট তাই কত রাখতে হইবা, এক নম্বর কোয়েশ্চন। আর দুই নম্বর কোয়েশ্চন, এই পয়সা কতদিন দেখা থাকতে হইব অ্যাকাউন্ট, আমার দুই নম্বর কোয়েশ্চন। আর তিন নম্বর আর কি ভাই, নর্মালি একটা ভিজিট ভিসার লাগে অ্যাপ্লাই করলে কতদিন লাগে ভিসা দিতে? আচ্ছা, আপনি লাইনে থাকুক, আমি কইয়ে দিলাই। এক নম্বরে কইছেন যে কত টাকা লাগবো, টেখার কোনো পরিমাণ নাই ভিজিট ভিসার লাগিয়া। নিয়ম হইল গিয়া আপনি আইনগতভাবে যেটা হইত যে আপনি যতদিন আইবা এক মাস হলে এক মাসের টেকা টাকা লাগবো। এক নম্বর লগে টেকা আপনি থইলে হইতো নাই, তার ইনকাম অনুযায়ী, তার সোর্স অফ ইনকাম যেটা, ও ইনকাম অনুপাতে টেকা থাকতে হইব। সুতরাং তাই যদি দেখা যায় মাসে 10,000 ফাইন, 1.5-2 লাখ টাকা তাহলে হইব। দেখা গেল তার বর্তমানে আর কি ভাই, তাই 70 তার বয়স, তাই জব করেন না, আগে তাই চেয়ারম্যান আসলা, কন্ট্রাক্টর আসলা, বর্তমানে কিচ্ছু করেন না। আর ওখানে অনেক জায়গা জমিন আছে আর কি, এগুলার অনেক দান বস্ত্র বেসইন, এরপরে গাছ আছে অনেক, সেগুন লাখ দিয়ে 1-2 লাখ টাকার গাছ বেসইন, বাঁশ আছে, মাছের বিল আছে, ওগুলো আছে, কোনো জব না। এটার লাগে তার যদি ইনকাম দেখায়, এটা নর্মাল ইনকাম দেখাইলে লাগবে, দেখা গেলো যে সবসময় যদি 20,000-30,000 ফাইয়া দেন, 2-3 লাখ টাকা থাকলে হইব আর কি। নর্মাল দেখায় দেখাইলে আখতা একদিন যদি দেখাইলেন যে আখতা গত 15 দিন যাবৎ, একদিন 1 লাখ, 2 দিন 1.5 লাখ, 1 দিন 50,000, 1 দিন আবার 70 লাখ, 70,000 আয় তাইলে প্রবলেম। দেখাই তো 6 মাস বা 3 মাস নর্মাল ইনকাম আইয়া যার, এবং যত বড় ফিগার থাকবো এটার ইনকামের রিসিট টিসিট লগে দিতে পারবে। গাছ থাকলে গাছ বেচার টাকা দেখা রিসিট দিতে হইবা, দান বেচলে দান যে বেসইন ওটা রিসিট দিতে হইবা বাংলা এবং ইংলিশ। সুতরাং আপনার 3 মাসের যদি দেলাইন বা 6 মাসও দিলে সবচেয়ে ভালো আর কি, ব্যাংক স্টেট ক্রোনোলজিক্যাল অর্ডারে থাকতে হইব, বাতে যত ইনকাম হয় সবার প্রমাণ টাকা লাগবো। দেখা গেলো আখটা যদি দিলাইন তাহলে সব টাকা, তাহলে তারা কোয়েশ্চেন করবো, বিচার রিফিউজ করতে পারে আর কি। সুতরাং 6 মাসের ভিসা আমি মানে আপনি কইরা 3 মাস থাকতে হইব পয়সা অ্যাকাউন্টে, মানে এটা মিনিমাম 3 মাস থেকে 6 মাস, আপনি যেটাও দেখাইন যে টাকাটা আইছে অ্যাকাউন্টে এটার সোর্সটা দেখাইতে হইবা, ঠিক আছে। আর কইছেন যে কতদিন লাগে, এটা হইল আমার জানা মতে এখন মিনিমাম 2 মাস লাগবো, অনেকের কুইক দিলায় 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাস লাগবো এই ডিসিশন দিতে হোম অফিসর। আর কুইকেস্ট তারা অনেক সময় আমরা দেখি 6 সপ্তাহ দিলাই আর কি ডিসিশন, কিন্তু আপনার আব্বাই ও ব্যাংক স্টেটমেন্ট দিতে হই বা তারপরে সোর্সর যে এগুলো ওগুলো দিবা। আর আপনি এখান থেকে আপনি এখন যে গরো থাকবা আগরও কাগজ দিবা যে ওটা আমার টেনেন্সি বা আপনি গরোর মালিক, আমার আব্বা এটা টেম্পোরারি গর, খালি এগ্রিমেন্টটা ফটোকপি করিয়া দিলে হইব নি না, মানে আমার ল্যান্ডলর্ডটাকে লেটার আনা লাগবো? এটা ভিজিট ভিসা লাগে, ল্যান্ডলর্ড লাগে আনা লাগতো নাই,
সেটেলমেন্ট হইলে লাগে, আপনি দিলেন যিনি টেনেন্সি এগ্রিমেন্ট আর লেখিয়া দিলেন যিনি চিঠিপত্র যে ও নো আমার আব্বা এক মাস আইবা বা 2 মাস থাকবা ইয়া ও, অনেকে যেটা ভুল করুন আর কি, লেখিয়া দিন যে 6 মাস অত টাইম থাকবাও 1 মাস, এটা হইলে কি তখন দেখাইন লাগে 6 মাসের বিশাল অঙ্কর টাকা দেখাইন লাগে। সুতরাং আপনি যতদিন থাকবা ততদিন লিখে দিলেন জানি, আর টেনেন্সি এগ্রিমেন্ট আপনার পাসপোর্টের কপি সহ লিখে দেন আমার আব্বা আইরা তার নিজস্ব ইনকাম তাই তাই আলি আইয়া যাইবা গিয়া তাই 1 মাস থাকবা, যদি কোনো কারণ থাকে বাচ্চার বার্থডে থাকে ম্যারেজ অ্যানিভার্সারি থাকে বা কোনো কারণ ছাড়াও যদি ফাঁকাইতা লিখে দেন যে বেড়ানি তাইতা তাহলেও হইব, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, থ্যাংক ইউ, আশা করি আপনার উত্তর পেয়েছেন। দর্শক আমরা এখন একটি বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরে আসব, দর্শক মণ্ডলী আমাদের সঙ্গেই থাকুন, বিরতির পর দেখা হচ্ছে।